এখন আমরা দেখব ক্রস সাইট স্ক্রিপ্টিং ভালনারেবিলিটি ইউজ করে কিভাবে ভিকটিমের কুকি বা সেশন হাইজ্যাক করা যায় এবং ভিকটিমের ইউজার নেম পাসওয়ার্ড ছাড়াই ভিকটিম হিসেবে লগ ইন করা যায়। এই জন্য আমরা একটা স্ক্রিপ্ট ইউজ করব, সেটা হচ্ছে কুকি ক্যাচার ডট পিএইচপি। এই হচ্ছে আমাদের স্ক্রিপ্ট। এখানে আমরা কুকি ভ্যারিয়েবলের মধ্যে একটা ভ্যালু রেখেছি, যে কুকিটা পাচ্ছি সেই কুকিটা কুকি ভ্যারিয়েবলের মধ্যে রাখলাম। তারপর আমরা রিমোট অ্যাড্রেস, অর্থাৎ যার কুকি আমি নিয়েছি সেই রিমোট অ্যাড্রেস আইপিটা নিলাম, তার ভিকটিমের আইপি, ডেট নিলাম। তারপর কুকিস ডট এইচটিএমএল নামে একটা ফাইল আমি ওপেন করলাম। ওপেন করে সেখানে কুকি রাখলাম, আইপি রাখলাম, ডেট রাখলাম। তো এই কুকিস ডট এইচটিএমএল ফাইলটা আমরা একটু দেখে আসি। এটা এখন ব্ল্যাঙ্ক আছে, যখন কুকি আসবে তখন এখানে আমরা দেখতে পাবো কুকি রাইট হবে এখানে। তো কুকি ক্যাচার এবং কুকিস ডট এইচটিএমএল এই দুটো ফাইল আমাদের থাকবে অ্যাটাকারের ওয়েব সার্ভারে, অ্যাটাকার তার ওয়েব সার্ভারে এই দুটো ফাইল রাখবে। এখন অ্যাটাকার ভালনারেবল ওয়েব পেজে ম্যালিশিয়াস জাভাস্ক্রিপ্ট কোড লিখবে। কোডটা হবে এরকম, স্ক্রিপ্ট উইন্ডো ডট লোকেশন, এটা হচ্ছে অ্যাটাকারের আইপি অর্থাৎ অ্যাটাকারের ওয়েব সার্ভার, সেখানে কুকি ডট কুকি ক্যাচার ডট পিএইচপি এই ফাইলটাকে সে কল করবে। কল করে ডকুমেন্ট ডট কুকি যেটা পাবে সেটা সি ভ্যারিয়েবলের মধ্যে রাখবে। তো এটা কপি করে আমি এখন পেস্ট করে দিই। আমি আগে থেকে লেন্থ বাড়িয়ে রেখেছিলাম নেম ফিল্ডের, পেস্ট করে দিলাম। তারপরে এখানে লিখলাম দিস ইজ কুকি, সিম্পল একটা মেসেজ, সাইন গেস্ট বুকে ক্লিক করলাম, অর্থাৎ এটা এখন ডেটাবেজে স্টোর হয়ে গেল। এখন যদি ভিকটিম এই সেম ওয়েব পেজে সেম মেনুতে ক্লিক করে তাহলে তার কুকিটা আমরা পেয়ে যাব। আমরা ভিকটিম কম্পিউটারে যাই, এটা হচ্ছে আমার ভিকটিম কম্পিউটার। ভিকটিম লগ ইন করছে গর্ডন বি নামে। তো আমরা XXS স্টোরে ক্লিক করি, ভিকটিম কোনো কিছুই টের পেল না, কিন্তু আমরা দেখি অ্যাটাকারের পিসিতে কুকিটা আসছে কিনা। কুকিস ডট এইচটিএমএল এ আমাদের কুকি থাকার কথা। এস, এই যে আমরা কুকিটা পেয়ে গেলাম। কোথা থেকে আসছে? এই যে 105, অর্থাৎ ভিকটিমের যে আইপি, আমরা এই যে ভিকটিমের আইপিটা যদি দেখি, ভিকটিমের আইপি হচ্ছে 105। আমরা দেখতে পাচ্ছি 105 থেকে এই কুকিটা আসছে। আমরা এখন এটাকে দিয়ে ইউজার নেম পাসওয়ার্ড ছাড়াই গর্ডন বি হিসেবে লগ ইন করতে পারবো। আমরা এখান থেকে লগ আউট করলাম। এখন আমরা ভিকটিমের ক্যাপচার্ড কুকি ইউজ করে ভিকটিম হিসেবে লগ ইন করবো। এটা হচ্ছে ভিকটিমের ক্যাপচার্ড কুকি, এটা ইউজ করে আমরা ভিকটিম হিসেবে লগ ইন করবো। এই জন্য আমরা এডিট দ্য কুকি নামে একটা এক্সটেনশন ইউজ করবো, ক্রোমের একটা এক্সটেনশন। সার্চ দিলে প্রথমেই চলে আসবে, এখান থেকে অ্যাড টু ক্রোম এই বাটনে ক্লিক করে অ্যাড এক্সটেনশন এভাবে আমরা অ্যাড করে দিব। ওকে, অ্যাড হয়ে গেল। এখন আমরা ভালনারেবল ওয়েবসাইটে লগ আউট করা অবস্থায় এডিট দ্য কুকি এক্সটেনশনটা রান করাই। রান করানোর পর আমরা দেখতে পাচ্ছি এখানে একটা কুকি আছে, এই কুকির জায়গায় আমরা ভিকটিমের কুকিটা দিয়ে দিব। ভিকটিমের কুকি দিয়ে এখানে ক্লিক করব, সেট হয়ে গেল। এখন আমরা জাস্ট এখানে লগ ইন ডট পিএইচপি বাদ দিয়ে
index.php লিখে এন্টার দিই। এই যে আমরা এন্টার করে ফেলছি, দেখেন আমরা গর্ডন বি নামে এন্টার করে ফেলছি, অর্থাৎ আমরা এখন গর্ডন বি যে ভিকটিম সেই ভিকটিম হিসেবে তার পাসওয়ার্ড ছাড়াই লগইন করে ফেলছি তার কুকি হাইজ্যাকিং এর মাধ্যমে।